হবে এবং দশক স্থানীয় অঙ্ক সেই হতে হবে। কিন্তু দশক স্থানীয় অঙ্ক এবং এক দশক স্থানীয় অঙ্ক সেম না হলে এবং একক স্থানীয় অঙ্ক যখন টেন না হলে আমরা কি এটা ফার্স্টলি করতে পারবো না? এটারও কিন্তু নিয়ম আছে, তো আমরা সেটা করি। 21 into 22 ফার্স্টে আমাদের করতে গেলে করতে হবে প্রথমে উপরে নিচে গুণ, তারপর ফার্স্ট মাল্টিপ্লাই, তারপর উপরে বা নিচে গুণ। তাহলে আমরা করি প্রথমে 2 গুণ 1 বা 1 গুণ 2, এটা করলেও কিন্তু আমাদের মানের মান পরিবর্তন হবে না। তাহলে এটা আমরা করি, তাহলে হবে 2 into 1 = 2, তারপরে আমাদের করা লাগবে ক্রস মাল্টিপ্লাই, তাহলে হবে 2 into 1 2 এবং 2 into 2 হবে 4, এটি আমরা যোগ করে দেব, তাহলে হবে আমাদের 6, তারপর করতে হবে আমাদের উপরে নিচে গুণ, এটা হবে 2 into 2 = 4, 4 = 62, এটাই হলো কিন্তু আমাদের সঠিক উত্তর। এবার আমরা আরেকটি এক্সাম্পল দেখি, এটা হলো 26 into 15, এটা গুণ করতে গেলে আমাদের উপরে নিচে গুণ করতে হবে প্রথমে, এটা আমরা করি 5 into 6 = 30, তাই 30 0 আর 3 হয়ে গেল আমাদের ক্যারি। এবার করতে হবে আমাদের ক্রস মাল্টিপ্লাই, ক্রস মাল্টিপ্লাই করলে আমাদের হবে 3 ক্যারি আর 6 into 1 = 6 আর 5 into 2 হলো 10, যখন আমার আমাদের 16 16 + 3 ক্যারি সেটা হয় তাহলে আমাদের হয় 19 19 এর 9 আর হয়ে গেল আমাদের ক্যারি। তাহলে এবার করতে হবে আমাদের উপরে নিচে গুণ, তাহলে হবে 2 into 1 হয় 2 আর 1 ক্যারি হয় 3, তো আমাদের সঠিক উত্তর হলো 3 19। তো আমরা আরেকটি এক্সাম্পল দেখি, 56 into 27, তাহলে আমাদের হয় প্রথমে উপরে নিচে গুণ, তাহলে 7 into 6, তাহলে আমাদের আছে 42 42 2 আর 4 ক্যারি। তারপর আমাদের করতে হবে ক্রস মাল্টিপ্লাই, তাহলে হবে 7 into 5 এবং 2 into 6, 7 into 5 হলো আমাদের 35 এবং 6 into 2 আমাদের হয় 12, 4 ক্যারি তাহলে আমাদের হয় 51 51 এর অর আর 5 হলো আমাদের ক্যারি। এবার আমাদের করতে হবে উপরে নিচে গুণ, তাহলে আমাদের হবে 5 into 2 = 10 এবং আমাদের 5 ক্যারি, তাহলে হবে